হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি টেটের ম্যাথসের প্র্যাকটিস সেট নিয়ে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট বা সেন্ট্রাল টেটের জন্য আজকের সেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দাও এবং শেষ পর্যন্ত টোটাল কত মার্কস হচ্ছে সেটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। শুরু করছি আজকের সেশন। দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে, রয়েছে যদি এ সমান এত হয় তাহলে এর মান নির্ণয় করতে হবে। অত্যন্ত ইজি একটা কোশ্চেন দিয়ে কিন্তু আজকের প্রশ্ন শুরু হয়েছে। দেখো এ সমান যেটা রয়েছে 2013 তার স্কোয়ার রয়েছে প্লাস 2013 প্লাস 2014, ওকে, তার রয়েছে কি রুট রয়েছে। এখানে দেখো খুব সিম্পলি আমরা এটাকে যদি স্কোয়ারটাকে ব্রেক করে যোগ করি, ওকে, যোগ করে তারপরে রুটটাকে উঠিয়ে দিলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু সেই জন্য কিন্তু আমাদের অঙ্কটা দেয়নি, ওকে। সেই ক্ষেত্রে কি হবে, অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে, কিন্তু আমরা অন্যভাবে করব। দেখো আমরা যদি 2013 রয়েছে সেই 2013 কে যদি আমরা x মনে করি, ওকে, 2013 এর পরিবর্তে যদি আমরা x বসিয়ে দিই তাহলে দেখো কি হচ্ছে, এটার পরিবর্তে x, তাহলে x স্কয়ার প্লাস, দেখো এখানে 2013 এখানে রয়েছে 2014, 2014 কে আমরা এইভাবে ব্রেক করতে পারি 2013 প্লাস 1 করতে পারি, তাহলে দেখো এটা x এটাও x, কত হচ্ছে 2x প্লাস দেখো 1, ওকে, রুট ছিল রুট রেখে দিলাম। এবার দেখো ভেতরে যেটা রয়েছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটা কার ফর্মুলা, এটা x প্লাস 1 তার হোল স্কয়ার, তাই তো, x প্লাস 1 তার হোল স্কয়ার। এবার বাইরে যে রুট রয়েছে সেটা যদি দিই তাহলে কি হচ্ছে, রুটটা উঠে গেল, শুধু পড়ে থাকছে x প্লাস 1, ওকে। তাহলে এর মান যেটা দাঁড়াচ্ছে দেখো x প্লাস 1, x এর মান কি জানি আমরা 2013, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 2013 প্লাস 1, অর্থাৎ কত হচ্ছে 2013 বসিয়ে দিই আমরা x এর পরিবর্তে, তাহলে 2013 প্লাস 1 অর্থাৎ 2014, ওকে। কত ইজিলি দেখো সলভ হয়ে গেল, কিন্তু এখান থেকে ডাইরেক্ট বোঝা যাচ্ছিল কত অ্যান্সার আসবে, জাস্ট বোঝানোর জন্য আমি কিন্তু দুটো লাইন বেশি করেছি, ওকে। দেখে নেবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বোট অ্যান্ড স্টিম থেকে, রয়েছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে কিউ থেকে পিতে, ওকে, কিউ থেকে পিতে গিয়েছে এবং ব্যাক করেছে অনুকূলে পি থেকে কিউতে, টোটাল সময় লেগেছে 3 ঘন্টা, ওকে। এবং বলা রয়েছে দেখো পি এবং কিউ এর দূরত্ব 4 কিলোমিটার এবং স্রোতের বেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা যদি হয় তাহলে নৌকার স্থির জলে গতিবেগ কত, ওকে। পি থেকে কিউ এর দূরত্ব দেওয়া রয়েছে 4 কিলোমিটার এবং স্রোতের বেগ দেওয়া রয়েছে 1 কিলোমিটার পার আওয়ার, তাহলে বোটের নিজের বেগ কত, আমি ধরে নিচ্ছি বোটের নিজের বেগ বি, তাহলে এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো টোটাল টাইম লেগেছে 3 ঘন্টা যেতে এবং আসতে, তার মানে যেতে যে টাইম সেটা যদি টি ওয়ান লেগে থাকে এবং আসতে যদি টি টু লেগে থাকে সেই টোটাল টাইম হচ্ছে 3 ঘন্টা। দেখো টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই স্পিড, যদি মনে না থাকে আমি এইভাবে মনে রাখতে বলেছিলাম, ওকে, এটা স্পিড এটা টাইম, তার মানে টি সমান টাইম সমান ডি বাই বাই এস, এইভাবে মনে রাখতে বলেছিলাম, ওকে। তাহলে ডি বাই এস, ডি মানে কি ডিস্টেন্স, ডিস্টেন্স কতটা গিয়েছে 4 কিলোমিটার প্রতিকূলে, প্রথমে দেখো 4 কিলোমিটার গিয়েছে প্রতিকূলে, তারপরে ব্যাক করেছে যখন অনুকূলে, টোটাল সময় লেগেছে 3 ঘন্টা, ওকে। তাহলে যখন গিয়েছে তখন ডিস্টেন্স কতটা গিয়েছে 4 কিলোমিটার এবং গতিবেগ কত, দেখো বোটের নিজের গতিবেগ এবং যেহেতু প্রতিকূলে গিয়েছে তাহলে কি হবে, স্রোতের বেগ মাইনাস হয়ে যাচ্ছে, স্রোতের বেগ কত 1 কিলোমিটার প্রতি ঘন্টা, ওকে। যখন ব্যাক করেছে সেটা কি অনুকূলে, তাহলে টোটাল এসছে অনুকূলে 4 কিলোমিটার এবং স্পিড কতটা, বোটের নিজের প্লাস যখন অনুকূলে এসছে, অনুকূলে কি হয় নিজের বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ 1 কিলোমিটার, জাস্ট এতটা। দেখো এটা সমাধান করলে বি দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ আসবে এবং বি এর দুটো মান আমরা কিন্তু পেয়ে যাব, এবং এই ধরনের যখন রিলেশন আসবে তখন সবথেকে টাইম যদি আমরা সেভ করতে চাই তাহলে সবথেকে বেটার মেথড যেটা সেটা হচ্ছে অপশন এলিমিনেটিং মেথড। আমরা কি করব, অপশন থেকে যাব, ওকে, অপশন গুলো সেই কারণে আমি একটু দেখে নিচ্ছি। প্রথমে অপশন রয়েছে দেখো 4, তারপরে রয়েছে 5, 2.5 এবং রয়েছে কি 3, ওকে, এটা অপশন দেওয়া রয়েছে এ, অপশন বি, সি এবং ডি। দেখো যে অপশনটা সব থেকে ইজি মনে হবে সেই অপশনটা প্রথমে আমরা চুজ করব। যদি 4 নিই প্রথমে আমরা, দেখো বি এর মান 4 পুট করছি, ওকে, তাহলে বি এর মান যদি 4 হয়, 4 মাইনাস 3 1, 3 হচ্ছে 4 বাই 3, ওকে, 4 বাই 3 প্লাস হচ্ছে কত এখানে 4 বাই 5, 4 বাই 5, দেখো এটা ক্যালকুলেশন করলে কখনোই 3 আসবে না, ওকে, তার মানে বি এর মান প্রথমটা হতে পারে না। এমন একটা মান চুজ করতে হবে যে মানটা অনেকটা ইজি হয়। দেখো 5 না নিয়ে যদি আমরা 3 নিই তাহলে দেখো 4 বাই 3 মাইনাস 1 মানে কত 2, ওকে, প্লাস এখানে কত হচ্ছে 4 বাই 3 প্লাস 1 অর্থাৎ কত 4, তাহলে দেখো এখানে 2 দিয়ে ভাগ করলে 2 প্লাস 4 দিয়ে ভাগ করলে 1, তাহলে টোটাল হচ্ছে কত 3,
যেটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে তাহলে কোনটা স্যাটিসফাই করছে এখানে অনলি বি এর মান 3 টা স্যাটিসফাই করছে তাহলে দ্য ভ্যালু অফ বি ইজ 3 ওকে তাহলে নৌকার স্থির জলে নৌকার বেগ কত হচ্ছে স্থির জলে নৌকার বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা ক্লিয়ার যখনই এরকম রিলেশন আমরা পেয়ে যাব তখন আমরা অপশন এলিমিনেটিং করব অপশন এলিমিনেটিং করলে কিন্তু অনেকটা কম সময়ে কিন্তু অ্যানসার পেয়ে যাব আমরা ওকে যদি নিহতি না বুঝতে পারো তাহলে অবশ্যই এটা কি করব সমাধান করে এখান থেকে বি এর মানটা বের করে নেব ক্লিয়ার কোশ্চেন নম্বর 3 যেটা রয়েছে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে খুব ভালো একটা প্রশ্ন একটি বর্গক্ষেত্র দেওয়া রয়েছে সেই বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে অন্তর্বৃত্ত যদি আমরা আঁকতে চাই তাহলে ভেতরে আঁকতে হবে সেটা দেখতে কি রকম হবে অনেকটা এরকম হবে তাই তো যখন অন্তর্বৃত্ত আঁকবো তখন সেই বৃত্তের ডায়ামিটার অর্থাৎ ব্যাস কোনটা হবে দেখো এটাই ব্যাস হচ্ছে তাই তো তাহলে এখানে যদি আমরা এ মান যদি এ ধরে নিই প্রত্যেকটা বাহু তাহলে ডায়ামিটার সমান কি হচ্ছে এ হচ্ছে তাহলে আর সমান অর্থাৎ ব্যাসার্ধ সমান দেখো কত হবে এখানে ব্যাসার্ধ সমান কত হচ্ছে এ বাই টু তাই তো কারণ এইটুকু ব্যাসার্ধ হচ্ছে এ বাই টু এবং এইটুকু এ বাই টু একই রকম ভাবে যখন এটা পরিবৃত্ত হয়ে যাবে তখন এরকম হবে দেখো পরিবৃত্ত যখন হবে তখন ডায়ামিটার কোনটা হয়ে যাবে তখন কিন্তু এটা হচ্ছে না কেন হচ্ছে না কারণ দেখো এতটা গ্যাপ হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে কি দেখো এইটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে তখন ডায়ামিটার হয়ে যাবে কর্ণ বরাবর কার কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি এটা একটু বড় আর মনে করি দেখো ডায়ামিটার সমান এখানে হচ্ছে কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি কি রুট টু এ তাই তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট টু এ তাহলে এইটার দৈর্ঘ্য কি রুট টু এ যদি হয় তাহলে এখানে আর এর মান কত হবে তার অর্ধেক হয়ে যাবে তাই তো তাহলে রুট টু এ তার অর্ধেক মানে বাই টু ক্লিয়ার তাহলে এটা মানে কত হচ্ছে এ বাই রুট টু তাই তো তাহলে এখানে দেখো আমরা কি বের করব ক্ষেত্রফলের অনুপাত তাহলে প্রথমটার ক্ষেত্রফল কি হচ্ছে পাই আর স্কয়ার ভেতরটা যেটা অন্তর্বৃত্ত তাহলে পাই আর স্কয়ার আর মানে কি এ বাই টু তাহলে এ বাই টু তার স্কয়ার ক্লিয়ার ইজ টু কি হচ্ছে পাই আর স্কয়ার আর মানে এখানে বড় আর এর কথা বলছি কারণ বহির্বৃত্ত যেটা তাহলে এখানে হচ্ছে দেখো এ বাই রুট টু এটাই তাহলে দেখো পাই বাই ক্যান্সেল হয়ে যাচ্ছে বোথ সাইড থেকে তাহলে উপরে স্কয়ার বাই কত হচ্ছে স্কয়ার বাই ফোর স্কয়ার এখানে স্কয়ার রয়েছে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে শুধু হচ্ছে ওয়ান বাই ফোর ইজ টু হচ্ছে কত ওয়ান বাই এখানে রুট টু দ্য স্কয়ার মানে টু এটাই তাহলে আমরা যদি দেখো চার দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে হচ্ছে কত ওয়ান হচ্ছে ইজ টু এখানে চার বাই দুই মানে দুই দেখেছো কত ইজিলি কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল কোন বর্গক্ষেত্রের অন্তঃবৃত্ত এবং বহির্বৃত্তের যে ক্ষেত্রফল তাদের অনুপাত কিন্তু 1:2 হবে ক্লিয়ার দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 4 খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে যদি 800880 সমান দেখো বলা রয়েছে কি 8×10^x + 8×10^y + 8×10^z যদি হয় তাহলে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x + y + z ওকে দেখো আমরা যদি এখান থেকে বোথ সাইডে 8 গুলো কম্পেয়ার করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো প্রথম 8×10^x এখানে দেখো প্রথম 8 রয়েছে এটা তারপরে কটা সংখ্যা রয়েছে কটা অঙ্ক রয়েছে 1 2 3 4 5টা অঙ্ক রয়েছে তাহলে এখানে কি হবে 8×10^5 হবে ওকে প্লাস হয় কি 8×10^ কত হবে দেখো এখানে 8 তারপরে কোথায় রয়েছে এখানে 8 রয়েছে তারপরে কটা অঙ্ক রয়েছে একটা দুটো তাহলে এখানে y মান হয়ে যাবে 8×10^2 প্লাস 8×10^ কত হবে দেখো তারপরে 8 যেটা সেটা এটা তারপরে রয়েছে একটা তাহলে এখানে হয়ে যাবে 1 ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো দেখো প্রথমে 10^x এখানে 1 2 3 4 5টা রয়েছে তাহলে এখানে হয়ে যাবে 5 একই রকম ভাবে একটা 2 এবং এটা 1 হবে ক্লিয়ার তাহলে দেখো x এর ভ্যালু কত হচ্ছে x এর ভ্যালু 5 হচ্ছে y এর ভ্যালু কত হচ্ছে 2 এবং z এর ভ্যালু কত হচ্ছে 1 তাহলে আমাদের যেটা বের করতে বলেছে x + y + z সেটার ভ্যালু কত হচ্ছে এটা যোগফল করতে বলেছে যখন যোগ করলে দেখো যেটা দাঁড়াচ্ছে 5 6 7 8 ওকে x + y + z = কত হচ্ছে 8 আশা করি বুঝতে পেরেছো অত্যন্ত সহজ কোশ্চেন জাস্ট এখান থেকে কিন্তু দেখে মুখে মুখে হয়ে যায় বোঝানোর জন্য কিন্তু আমাকে এতটা করতে হয়েছে ওকে চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে একটি সংখ্যা ওকে একটি সংখ্যা বলা রয়েছে n কে দ্বিগুণ করা হলো
ওকে দ্বিগুণ করা হলো এবং তার সাথে y যোগ করা হলো, তারপরে কি করা হয়েছে, প্রাপ্ত যে ফল পেলাম সেই প্রাপ্ত ফলকে আবার অর্ধেক করা হলো এবং তা থেকে পুনরায় n বিয়োগ করা হলো, তাহলে এবার যে সংখ্যাটা পেলাম সেটা কত। ওকে খুব সিম্পল, দেখো যা বলেছে শুধু আমরা সেটা করব। প্রথমে n ছিল, n কে দ্বিগুণ করতে বলা আছে, দ্বিগুণ করা হলো, তারপরে কি বলা আছে এর সাথে যে ফলটা পেলাম সেটা কি 2n, তার সাথে y কে যোগ করতে বলা আছে, যোগ করলাম, এবার যেটা পেলাম সেটাকে অর্ধেক করতে বলা আছে, অর্ধেক মানে কি জাস্ট দুই দিয়ে ভাগ করে দেওয়া। এবার যে ফলটা পেলাম সেটা থেকে পুনরায় n কে বিয়োগ করতে হবে, ওকে n কেও বিয়োগ করে দিলাম, এটাই তো অ্যানসার। তাহলে দেখো যেটা দাঁড়াচ্ছে, দুই দিয়ে এখানে যদি আমরা সেপারেট করি, দুই দিয়ে 2n বাই 2n, ওকে আমি ডিটেলসে করছি, 2n বাই n মানে কি n প্লাস y বাই কি 2 মাইনাস n, ওকে। তাহলে এখান থেকে দেখো n প্লাস y বাই 2 মাইনাস n, এটা এটা ক্যান্সেল হচ্ছে, শুধু যেটা পড়ে থাকছে সেটা y বাই 2, ওকে। তাহলে যেটা অ্যানসার দাঁড়াচ্ছে সেটা y বাই 2। নেক্সট কোশ্চেন দেখো, রয়েছে লসাগু গসাগু থেকে, বলা হয়েছে 1000 থেকে, ওকে 1000 থেকে 2000 এর মধ্যবর্তী সেই সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়েছে, যে সংখ্যাটা 30 36 এবং 80 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকে, প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকে, ওকে। এই ধরনের অঙ্কে সবসময় আমরা কি করব, যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে বলা হয়েছে সেই সংখ্যাগুলোর এলসিএম নির্ণয় করব, ওকে। তারপরে দেখো কি হচ্ছে, এর যদি আমরা এলসিএম নির্ণয় করি, দেখো দুই দিয়ে দিচ্ছি 15 হচ্ছে, 18 এবং এখানে 40, তারপরে 3 দিয়ে দাও 5 6 40 পড়ে থাকছে, তারপরে 5 দিয়ে দেখো 1 6 এবং এখানে 8, 2 দিয়ে দিচ্ছি 3 এবং 4, ওকে। দেখো এখানে কি হচ্ছে, তাহলে 5 দুগুণ 10 দুগুণ 20, 3 4 12 3 12 36, তাহলে হচ্ছে কত, 36 দুগুণ 72 অর্থাৎ এলসিএম হচ্ছে 720, ওকে। এলসিএম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 720। এবার 1000 থেকে 2000 এর মধ্যবর্তী যেহেতু বলা হয়েছে, আমরা এলসিএম এর সাথে 1 2 3 4 এইভাবে কোনো সংখ্যা গুণ করতে থাকব যতক্ষণ পর্যন্ত এর ভেতরে না পাই, ওকে। যখন পাবো তখন থেমে যাব। দেখো এলসিএম 720 ইনটু যদি 1 করি তো 720 থাকবে অলওয়েজ, কি হচ্ছে 1000 থেকে ছোট থাকছে, তাহলে 1 দিয়ে গুণ করার কোনো দরকার নেই, 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে যদি গুণ করি দেখো যেটা দাঁড়াচ্ছে 1440, দেখো 1440 1000 থেকে 2000 এর মধ্যবর্তী, তাহলে আমরা সেই সংখ্যাটার কাছে পৌঁছে গেছি, ওকে। যদি 3 দিয়ে গুণ করি দেখো 3 7 21 2160 হয়ে যাবে, সেটা ক্রস করে যাবে, সেই জন্য আমরা 3 দিয়ে আর গুণ করব না, ক্লিয়ার। তাহলে 1440 আমরা সেই সংখ্যাটা পেলাম যেটা 1000 থেকে 2000 এর মধ্যবর্তী। এবার শুধু এই সংখ্যাটাই বের করতে পারিনি, বলেছে কি এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা কিন্তু 720 দিয়ে বিভাজ্য, কিন্তু বলেছে কি প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকে, তাহলে সেই সংখ্যাটা আমাদের খুঁজতে হবে যার সাথে এটা দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকে, অর্থাৎ যে সংখ্যাটা পেলাম তার সাথে জাস্ট 11 যোগ করে দাও, তাহলে যেটা পাচ্ছি 1451, ওকে 1451 হয়ে গেল কিন্তু আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ক্লিয়ার। যে ভাগশেষটা থাকবে সেটা অলওয়েজ যোগ করে দিতে হবে, তাহলে যেটা পাবো সেটা আমাদের অ্যান্সার, ক্লিয়ার। যদি ভিডিওটি এতটুকু হেল্পফুল হয় ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখে নেবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে 5 সেন্টিমিটার 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ রয়েছে, এবং সেই সমকোণী ত্রিভুজের 12 সেন্টিমিটার যে বাহু রয়েছে সেই বাহুকে ফিক্সড করে যদি ওটাকে রিভলভ করা যায় অর্থাৎ আবর্তন করানো যায়, তাহলে যে ঘনবস্তুর আকার গঠন হবে সেই ঘনবস্তুটির আয়তন কত সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, ওকে। দেখো যেটা দাঁড়াচ্ছে, এটা যদি 12 সেন্টিমিটার হয়, এটা এটা 13 সেন্টিমিটার হবে, তাহলে এটা হবে কত 5 সেন্টিমিটার। এবার এটাকে যদি রিভল্ভ করানো যায় তাহলে যে বস্তুটা ঘনবস্তুটা তৈরি হবে তার আয়তন বের করতে বলা হয়েছে, অবশ্যই কি তৈরি হবে, অবশ্যই এটা একটা কোণ তৈরি হবে, তাই না, এরকম দেখতে হবে যে কোণের এটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ কত ব্যাসার্ধ দাঁড়াচ্ছে, কত গভীর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে এর আয়তন কি হবে, এটা একটা কোণ দাঁড়ালো, তাহলে কোণের এটা কি হাইট হয়, তাই তো, হাইট হচ্ছে তাহলে এখানে উচ্চতা দাঁড়াচ্ছে কত 12 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ r সমান রয়েছে কত 5 সেন্টিমিটার, তাহলে আয়তন হয় কত 1 বাই 3 পাই আর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার h, h কত 12 সেন্টিমিটার, তাহলে দাঁড়াচ্ছে 1 বাই 3 ইন্টু পাই এর মান কত 3.14 ইন্টু 4, এখানে 5 5 কত হচ্ছে 25 ইন্টু দেখো 12,
তাহলে 12 দিয়ে 3 কে ক্যান্সেল হচ্ছে তাহলে 4 25 100 তাহলে 3.14 ইনটু 100 অর্থাৎ 314 সেমি কিউব কিন্তু आंसर। ওকে দেখো কত ইজি কোশ্চেন কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু দেখো আশা করি এতটা বুঝতে পেরেছো দেখে নেব নেক্সট কোশ্চেন দেখো নেক্সট একটা ইনডেক্স থেকে রয়েছে অঙ্ক 3 টু দি পাওয়ার রয়েছে কত x + 8 = 27 টু দি পাওয়ার 2x ওকে 2x + 1 যদি হয় তাহলে x এর ভ্যালু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে অত্যন্ত ইজি কোশ্চেন কি করব আমরা এখানে বেস রয়েছে 3 এখানে রয়েছে 27 এই 27 কে আমরা 3 এর আকারে লিখব তাহলে কত দাঁড়াবে এখানে 3 টু দি পাওয়ার 3 তাই তো এবং যেটা পাওয়ারে ছিল 2x + 1 অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে দেখো 3 টু দি পাওয়ার 2x * 3 অর্থাৎ 6x + 3 * 1 অর্থাৎ 3 আর এদিকে যেটা দাঁড়াচ্ছে দেখো 3 টু দি পাওয়ার x + 8 দুটোরই বেস দেখো ইকুয়াল হয়েছে তাহলে অবশ্যই বেস দুটো যদি ইকুয়াল হয় তাদের সূচক দুটো সমান হয়ে যায় ক্লিয়ার অর্থাৎ x + 8 = কত দাঁড়াচ্ছে 6x + 3 এটা আশা করি প্রত্যেককে জানো তোমরা ওকে ক্লাস 7 এও এটা রয়েছে সূচকের অঙ্ক তাহলে এখানে 6x - x অর্থাৎ 5x equal to 8 minus 3 অর্থাৎ 5 তাহলে x equal to কি হচ্ছে 5 5 ক্যান্সেল হচ্ছে 1 ক্লিয়ার ভ্যালু অফ x ইজ 1 ক্লিয়ার দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে শতকরা থেকে একটা পরীক্ষায় 40% নাম্বার পেয়ে পাস করতে হয় ওকে 40% নাম্বার পেলে তবে কৃতকার্য বলা হয় একটা স্টুডেন্ট কি করেছে 220 নম্বর পেয়েছে 220 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করেছে ওকে 20 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে তাহলে বলা হয়েছে কি টোটাল মার্কস কত ছিল পরীক্ষায় খুব মজার একটা প্রশ্ন দেখো 220 মার্কস পেয়েছে 20 নম্বরের জন্য ফেল করেছে তাহলে পাস নম্বর কত ছিল 220 প্লাস 20 কারণ 20 পেলে তো পাস করে যেত তাহলে 220 প্লাস 20 অর্থাৎ 240 হচ্ছে পাস মার্ক ওকে বলা রয়েছে 40% পাস মার্ক তার মানে 40% যেটা সেটাই কত 240 এর সাথে সমান হবে এতটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো 40% পাস মার্ক এবং 240 পাস মার্ক বোথ আর ইকুয়াল ওকে তাহলে 40% যদি 240 হয় 1% সমান কত হবে 1% সমান কত হবে দেখো 40 দিয়ে কেটে দাও কত হচ্ছে 4 6 24 অর্থাৎ 6 1% যদি 6 হয় তাহলে আমাদের বের করতে হবে 100% তাই তো তাহলে 100% হচ্ছে কত 1% যদি 6 হয় 100% মানে 600 তাহলে 600 হচ্ছে টোটাল মার্কস ওকে টোটাল মার্কস হচ্ছে পরীক্ষার টোটাল মার্কস ছিল 600 ক্লিয়ার দেখে নেব আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন যেটা রয়েছে দেখো 124 টু দি পাওয়ার 124 টু দি পাওয়ার 372 প্লাস 124 টু দি পাওয়ার রয়েছে 373 এদের কি বলা আছে ইউনিট ডিজিটটা নির্ণয় করতে বলা আছে ওকে ইউনিট ডিজিটের একটা ভিডিও আমি এর আগে ডিসকাস করেছি অত্যন্ত ইউনিক ওয়েতে আমি শিখিয়েছি ইউনিট ডিজিট নির্ণয় করা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ভিডিওটা অবশ্যই দেখবে ওকে খুব হেল্পফুল হবে এখানে দেখো 124 ইউনিট ডিজিট যেহেতু বের করতে বলা আছে তাহলে আমরা ইউনিট ডিজিট ধরে কাজ করব কত রয়েছে ইউনিট ডিজিট এখানে 4 রয়েছে কিভাবে বলেছি আমি বের করতে দেখো 4 কে কিভাবে লিখব 4 লিখব প্রথমে 4 কে আবার 4 দিয়ে গুণ করো 4 4 16 তাই তো 16 ইউনিট ডিজিট 6 তাহলে 6 লিখো একে আবার 6 রয়েছে এবার 6 কে আবার 4 দিয়ে গুণ করো 4 6 24 24 এ 4 দেখো 4 একে যদি আবার 4 দিয়ে গুণ করি আবার 16 আসবে অর্থাৎ যখনই রিপিট আসবে তখন আর নেব না ওকে ছেড়ে দেব তাহলে টোটাল কত আসলো এখানে দুটো যে কটা আসবে সেই কটা দিয়ে এই পাওয়ারটাকে ভাগ করতে হবে ক্লিয়ার দেখো 272 কে 2 দিয়ে যদি ভাগ করি ভাগফল তো মিলে যাবে কারণ শেষে জোড় সংখ্যা রয়েছে যদি ভাগফল মিলে যায় আমাদের ইউনিট ডিজিট হবে শেষেরটা দেখো তাহলে এখানে যেহেতু ভাগ মিলে গেল 2 দিয়ে এটাকে তাহলে ইউনিট ডিজিট হচ্ছে শেষেরটা অর্থাৎ 6 একই রকম ভাবে এখানেও দেখো 4ই রয়েছে তাহলে আমাদের আর বের করতে হচ্ছে না ঠিক আছে তাহলে এখানে 2ই হচ্ছে আবার 2 দিয়ে এবার পাওয়ারটাকে ভাগ করছি সেক্ষেত্রে কিন্তু এক ভাগশেষ থাকছে কারণ 373 কে 2 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকে এক ভাগশেষ থাকা মানে এখান থেকে এই এক ঘর তার মানে এটা হচ্ছে আমাদের ইউনিট ডিজিট তাহলে এখানে হচ্ছে 4 তাহলে 6 আর 4 এর কি রয়েছে এখানে যোগ রয়েছে তাহলে 6 আর 4 এর যোগ করলে কত হবে 10 হবে তাহলে 10 এর ইউনিট ডিজিট কত 0 ওকে তাহলে আমাদের অ্যানসার যেটা সেটা হচ্ছে 0 ক্লিয়ার আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাথে সাথে জানাবে তোমাদের প্রত্যেকের স্কোর কত হলো স্কোরটা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের প্রত্যেকের স্কোর কত হলো যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার।